বিসি বাড়ি রান্না ও রান্নার টিপস চ্যানেলে স্বাগত। আজকে আমাদের রেসিপি ভেড়ি আলু পোস্ত। প্রথমে আমরা 4 চামচে 2 চামচ তেল দিলাম। প্রয়োজন মতো আমরা 5 ফোড়ন দিচ্ছি। আমাদের তেলটি গরম হয়ে 5 ফোড়নটি গরম হয়েছে, এবার আমরা কাঁচা লঙ্কা দিচ্ছি। তারপর আমরা আলু দিচ্ছি, আলুটাকে ওই তেলেই আমরা ভেজে নিচ্ছি। আমরা আলুটিকে ভেজে নিচ্ছি। এরপরে আমরা ভেন্ডি দিচ্ছি। ভেন্ডিটি খুব নরম, ছোট ছোট এবং খুব নরম ভেন্ডি দিয়ে আজকে আমাদের এটি নিরামিষ রেসিপি। প্রয়োজন মতো আমরা হলুদ গুঁড়ো দিচ্ছি। প্রয়োজন মতো আমরা লবণ দিচ্ছি। দিয়ে সম্পূর্ণ সবজিটিকে আমরা লবণ ও হলুদ মাখামাখি করিয়ে নিচ্ছি। এই এই রেসিপিটি খুব অল্প সময়ে আপনাদের বানানো হয়ে যাবে, এবং এই রেসিপিটি ঘরোয়া রেসিপি। কোনো আমাদের সবসময় যেই রেসিপিগুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করছি, সব রেসিপিগুলোই আমাদের সম্পূর্ণ ঘরোয়া রেসিপি। এবং আমাদের এই রেসিপিগুলো খুব সুস্বাদু এবং টেস্ট খাওয়া। আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে দিচ্ছি। আমাদের 2 মিনিট ঢাকনাটাই দেওয়া হয়ে গেছে। আলুগুলো আমরা দেখে নিচ্ছি কীভাবে কী কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি ভেন্ডিগুলো সিদ্ধ প্রায় হয়েই গেছে। এরা খুব অল্প সময়ে রান্না এবং খুব মজাদার রান্না। এটা আমাদের রান্নাটি প্রায় মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। আর 2-3 মিনিটের মধ্যে আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আগেকার দিনে বাড়ির মায়েরা কীভাবে রান্না করতো, আমাদের চ্যানেলে সেই টিপসগুলো এবং রান্নাগুলো আপনাদের সামনে আমরা বিভিন্ন ভিডিও বানিয়ে এবং রান্না করে আপনাদের দেখাবো যে কীভাবে কম সময়ে কম তেলে বিভিন্ন সুস্বাদু ও লোভনীয় খাবারগুলি বানানো যায়। বিভিন্ন টাইপের আমাদের খাবার। আজকের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, এবং এই করোনা রোগের উপসময় যে কম সময়ে কম তেলে কীভাবে অল্প সময়ের মধ্যে এবং এত ব্যস্ততার সময়ে অল্প সময়ের মধ্যে যে শরীরের এর পক্ষে সুস্বাস্থ্যকর খাবার বানিয়ে খাওয়া যায়, সেইটা আপনাদের সামনে আমরা পরিবেশন করছি। আমাদের আগে তৈরি করা পোস্ত বাটাটি আমাদের কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে সেটিকে সামান্য জল দিয়ে আমরা পুরোটাকে মাখিয়ে দিচ্ছি। পোস্তটাকে সবজির সঙ্গে, ভেন্ডি ও আলুর সঙ্গে আমরা মাখামাখি করে দিচ্ছি। আমাদের এই বিসি বাড়ি রান্না ও রান্নার টিপস চ্যানেলে আপনাদের এই ভিডিওটি যদি দেখে বা রান্নার রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, লাইক দেবেন। লাইক দিলে আমাদের রান্নার উৎসাহ, ভিডিও বানানোর উৎসাহ আমাদের আরও বাড়বে, এবং আপনাদের আত্মীয় পরিজনের সঙ্গে, পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের নিত্য নতুন রান্নার রেসিপিগুলো যদি
দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আরও কিছু পরিমাণে জল দিচ্ছি, জল দিয়ে পরিমাণ আপনাদের পরিমাণ মতো জল দেবেন। জল দিয়ে আমরা এটাকে ফুটিয়ে নিচ্ছি। আমাদের এই রান্নার রেসিপিটি প্রায় কমপ্লিটের পরিবেশনের কাছাকাছি হয়েছে। তরকারিটি প্রায় হয়ে এসেছে, ফুটে এসে গেছে এবং খুব অল্প সময়ে আমাদের এই রান্নাটি হয়ে যাবে। এই রান্নার সমস্ত উপকরণটি যদি রেডি থাকে, রান্না করতে 5 থেকে 6 মিনিটের মধ্যে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি সময়ের রেসিপি নয়, অল্প সময়ের রেসিপি। আজকে আমাদের রেসিপিটি রান্না প্রায় হয়ে এসেছে আর কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমাদের আজকে রান্নার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকে রান্নাটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে।